আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম ট্যাক। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, থাম্বনেল দেখে ক্লিক করেছেন, তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কেননা আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, এই ভিডিওটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট থাকলো সবাইকে, কারণ এই ভিডিওটা দেখে অনেকেই বেঁচে যাবে। কীরকমভাবে আমি আপনাদেরকে বলছি, আজকে আলোচনা করবো রুলাই AI.BIP নিয়ে, অর্থাৎ রুলাই সাইট নিয়ে আলোচনা করবো। এটি কিন্তু গতকাল অনেক মেম্বার আমাকে কমেন্টস করেছে, ভাইয়া অলরেডি কিন্তু রুলাইয়ে প্রবেশ করা যাচ্ছে না। তো রুলাই থেকে যদি আপনি আর্ন করতে চান তাহলে খুব সহজ, এখানে আপনি ইনভেস্ট করে কাজ করতে পারেন খুব সহজ। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে ভাইয়া, হ্যাঁ, যে আপনি এখানে খুব সহজেই তো অনেকে ইনভাইট করছেন, অনেককে ইনভেস্ট করাচ্ছেন, কিন্তু এখান থেকে আপনি টাকা তুলতে পারবেন না। বর্তমানে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু গতকাল থেকে রুলাই সাইটে প্রবেশ করা যাচ্ছিল না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, এখন মনোযোগ দিয়ে শুনুন, যে সাইটগুলো এরকম কোনো একটা প্রবলেম সৃষ্টি করে থাকে তখনই বুঝতে পারবেন যে এই সাইটগুলো স্ক্যাম করার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে। তাই সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো রুলাই সাইট থেকে এখন এই মুহূর্তে যদি উইথড্র দিতে পারেন তাহলে উইথড্রটা দিয়ে দেন। আর যদি এখন এ পর্যন্ত, ঠিক আছে, যে আপনি যদি ইনভেস্ট করতে চাচ্ছেন এই মোটিভটা নিয়ে আসেন তাহলে অবশ্যই বাদ দিন, ঠিক আছে? তো এখন আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে এই মুহূর্তে আপনি বাদ দিন, এখানে অলরেডি আপনার যে কাজটা ছিল যে আপনি এখানে ইনভেস্ট করবেন সেই কথাটা বাদ দিন। আরেকটা অবশ্যই কথা বলবো, রুলাই বিআইপি নিয়ে কিন্তু বর্তমানে প্রবলেম হচ্ছে এরকমভাবে যে তারা উইথড্র একটা যে প্রবলেম ছিল সেটা কিন্তু সলভ করার চেষ্টা করছে, কিন্তু তাদের যে একটা এই সাইডে যে একটা প্রবলেম ছিল, ঠিক আছে, সেই সাইডের প্রবলেমটা কিন্তু কাটবে না, সেটা আবার নতুন করে আবার লগ ইন করতে পারবেন না, দুদিন পরে সাইটটা ব্যানিশ হয়ে যাবে। তাই রুলাই AIP.BIP সম্পর্কে আমার তথ্য এটাই থাকবে যে আপনারা এখন এই সাইট থেকে ইনভেস্ট করা থেকে দূরে থাকুন। নেক্সট আরেকটা সাইট হইতেছে submitin.com। এই সাইটটা নিয়ে কিন্তু আমি বারবার বলেছিলাম, আগে বলেছিলাম, এখনও বলছি, এই সাইটটাতে যারা এই মুহূর্তে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে এই সাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকুন, ঠিক আছে? তো submitin এই সাইটটা আপনাকে শিওর থাকেন, 100% শিওর থাকেন, ফেক সাইট এটা একটা। তো অলরেডি যে কদিন আছে ওই কদিন তাদের যে টাকাগুলো আছে তারা কিন্তু এই ইনভেস্ট করবে, যারা যে গ্রাহকগুলো ইনভেস্ট করবে অর্থাৎ প্যাকেজ ক্রয় করবে, আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকবে না, ঠিক আছে? তো আমি বলবো submitin.com এই সাইটটা স্ক্যাম করার জন্য উপযোগী হয়ে গেছে, কারণ লাস্ট 2-3 দিন ধরে কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট তো বন্ধই রয়েছে, কোনো কথা নাই, কারণ অলরেডি যখন প্রত্যাহারে উইথড্রল রিকোয়েস্ট আপনাদেরকে দেখাবো আমি এখানে, 510 টাকা অলরেডি আমি কিন্তু উইথড্রল দিয়েছি, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দিয়েছিলাম অলরেডি 21 তারিখে, আজকে হচ্ছে 23 তারিখ, কোনো ম্যাটার নাই, গতকাল কোনো খবর নাই একদম। যদি আপনারা যদি তাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাতে যান, সেখানে গ্রুপটাতে গেলে দেখা যাচ্ছে যে 2 দিন ধরে অলরেডি সেই গ্রুপটাই ওপেন করছে না, তাহলে এখানে একটা প্রবলেম সৃষ্টি অসম্ভব খুব বেশি রয়েছে, তারা একটু তালবাহানা করছে, আর 2-1 দিন পরে কিন্তু এই সাইটটা থাকবে না। তো এখানে ইনভেস্ট করা থেকে বিরত থাকুন, যারা ইনভেস্ট করেছেন কিছু করার নেই, অলরেডি যদি আপনি উইথড্র দিতে পারেন উইথড্রটা পেয়ে যান তাহলে বেস্ট, আর যদি উইথড্রটা না পান এখন কিছু করার নাই, ঠিক আছে? তো submitin.com এ এখন সবাই উইথড্র থেকে বিরত থাকুন, বা বলতে পারেন যে উইথড্র দিলেও লাভ নাই কিন্তু আপনি এখানে ইনভেস্ট করবেন না। তারপর যে সাইটের কথা বলবো সেটা হচ্ছে conveyshop.com। conveyshop.com সেম অবস্থা, এটাও থেকে দূরে থাকুন। যারা অলরেডি এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন আমি তাদেরকে বলবো conveyshop.com এ এখানে কিন্তু আপনারা ইনভেস্ট করেন না, কারণ বর্তমানে খুব বেটালের ভিতরে রয়েছে এই সাইটটা, আপনাদেরকে শুধুমাত্র একটা নতুন করে একটা আমেজ দিবে বা বলতে পারেন যে একটা লুপ দেখাবে, ঠিক আছে? তারপর কিন্তু এই সাইটটা খুব দ্রুত পালাবে। তো লাস্ট আমি আরও 2টা ভিডিও দিয়েছিলাম, 2টা ভিডিওর ভিতরে একটা ছিল goldenclicks.com, ফ্রি সাইট, ঠিক আছে? এখানে কোনো ইনভেস্ট করতে হয় না ভাইয়া, আপনাকে নিশ্চিন্তে আপনি ইনভেস্ট করে কাজ করতে পারবেন, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আপনি এখানে ইনভেস্ট করে কাজ করতে পারেন। আমার চ্যানেলে লাস্ট 2টা ভিডিও আছে, 2টা ফ্রি সাইডের ভিডিও, 2টা পর্বের, একটা পর্ব এক ওইটা হইতেছে goldenclicks, পর্ব 2 যেটা সেটা হইতেছে anyworkers, ঠিক আছে? এই 2টা সাইট অর্থাৎ ফ্রি সাইট 2টা আপনি ইচ্ছা মতো কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। অলরেডি কিন্তু এখানে আপনি ইনভেস্ট করতে হবে না, কোনো ইনভেস্ট নাই, ফ্রি সাইট যেহেতু আপনি ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তাই আমি আপনাদেরকে এই পর্যন্ত যে সাইটগুলোর কথা বললাম, ঠিক আছে, এই সাইটগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন, বিশেষ করে রুলাই AIP থেকে অবশ্যই দূরে থাকুন, কারণ এই সাইটটা 100% শিওর থাকেন, 100% শিওর থাকেন এই সাইটটা স্ক্যাম করবে কিছুদিনের ভিতরে। তাই এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যে আপনি রুলাই সাইডে অলরেডি ইনভেস্ট করতে চাচ্ছিলেন কিনা, বা আপনি এখানে ইনভেস্ট করছেন কিনা। এছাড়া আরও যে 3টা সাইটের কথা বললাম টোটাল দেখতে পাচ্ছেন, যে কনভেশপ এবং goldenclicks, anyworkers, এই সবগুলো সাইট সম্পর্কে যা যা তথ্য দিয়েছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবং এখানে স্ক্যাম করার সম্ভাবনা রয়েছে যে সাইটটা, সেটা হচ্ছে কনভেশপ এবং submitin, এই সাইটটা শিওর থাকেন 100% কিছুদিনের ভিতরে এই 3টা সাইট স্ক্যাম করবেন। আমি এর জন্য আপনাদেরকে এই অ্যালার্ট ভিডিও দিলাম, যদি এই অ্যালার্ট ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আপনারা চান কিনা। আর নতুন যে 2টা সাইট দিয়েছি goldenclicks এবং anyworkers, এরকম আরেকটা সাইট আজকে রাত্রে পাবলিশ করব, তাই অলরেডি সেই সাইটের ভিডিওটা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিন্তু অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ নতুন ভিডিওটা দেওয়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। নতুন একটা সাইট খুব গুরুত্বপূর্ণ,
এবং ফ্রি সাইড, ঠিক আছে, নো ইনভেস্টমেন্ট সাইড, অনলি ফ্রি সাইড। যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।